ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। আজকের এই ভিডিওতে রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং রাজ্যের 23টি জেলার যে কোনো ছেলে মেয়ে এই চাকরিমূলক ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চাকরিমূলক ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং চলাকালীন তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড বা বেতন দেওয়া হবে এবং ট্রেনিং শেষে একটি স্থায়ী চাকরি দেওয়া হবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তোমার শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম 8 পাস হয়ে থাকে সেক্ষেত্রেও তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো, কারণ এখানে শুধুমাত্র 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ কোয়ালিফিকেশান থাকলেও তোমরা আবেদন করতে পারবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সঙ্গে যারা বিভিন্ন চাকরিমূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে বিভিন্ন চাকরিমূলক পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। আমরা চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রোমে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in, এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে এবং এখানে হোয়াটস নিউ বলে একটি সেকশন পেয়ে যাবে। তার প্রথমেই দেখো তোমরা নোটিশটি পেয়ে যাবে, এখানে সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে। নোটিফিকেশানে প্রথমেই জানিয়েছে এসে গেল কাজের সুবর্ণ সুযোগ, কর্মহীন যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এক কর্মমুখী প্রয়াস, জুট মিলে কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। অর্থাৎ এখানে জুট মিলে কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপর এখানে জানিয়েছে দেখো প্রয়োজন স্বাক্ষর, শারীরিকভাবে সক্ষম ও কর্মঠ কর্মপ্রার্থী। সো এখানে তোমাদের কিন্তু স্বাক্ষর হতে হবে, সাথে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং কর্মঠ হতে হবে। সেক্ষেত্রে আবেদন করতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সাথে যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত হতে হবে, অর্থাৎ যুবশ্রী যে প্রকল্পটি রয়েছে সেখানে তোমাদের নাম নথিভুক্ত থাকতে হবে। এবং এরপর জানিয়েছে দেখো প্রার্থীদের 90 দিনের জুট মিলে বৃত্তিসহ থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন বৃত্তির পরিমাণ হচ্ছে দেখো প্রথমে 45 দিন তোমাদের প্রশিক্ষণ হবে, যখন তখন 200 টাকা করে প্রতিদিন দেওয়া হবে এবং পরে 45 দিন পরে আরও 45 দিন তোমাদের 250 টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে। অর্থাৎ প্রথম 45 দিন 200 টাকা এবং পরবর্তী 45 দিন তোমাদের 250 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের যখন এই ট্রেনিং শেষে বিভিন্ন জুট মিলে চাকরি দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, তখন তোমাদের বেতনের পরিমাণ এখানে জানিয়ে দিয়েছে। এখানে 370 টাকা তোমাদের বেতন দেওয়া হবে দৈনিক, সাথে তোমাদের এখানে ভাতা 15 টাকা দেওয়া হবে, সাথে অন্যান্য পিএফ ইএসআই এই সমস্ত সুবিধা পাবে। এবং এখানে দেখো তোমাদের জানিয়েছে প্রশিক্ষণ চলাকালীন জুট মিল কর্তৃত্ব খাওয়া বাবদ দৈনিক 80 টাকা পাওয়া যাবে, অর্থাৎ খাওয়ার জন্য কিন্তু 80 টাকা করে দেওয়া হবে এবং জুট মিলই কিন্তু থাকারও ব্যবস্থা থাকবে। সো তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে এখানে জানিয়েছে দেখো ইচ্ছুক প্রার্থীদের বা ইচ্ছুক কর্মপ্রার্থীদের নিকটবর্তী জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে অতি সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে তোমার জেলার যে কর্ম বিনিয়োগ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। এরপর এখানে জানিয়েছে দেখো এই প্রশিক্ষণে কোনো সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় না, এটির দ্বারা আপনাকে কেবলমাত্র পশ্চিমবঙ্গের যে কোনো বেসরকারি জুট মিলে শ্রমিক পদে চাকরির জন্য বিবেচিত করা হবে। অর্থ তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো এমপ্লয় ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে এসে তোমরা নোটিশটি ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস পড়বে এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করে দিতে পারো। সো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।